فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ সম্মানিত দিনিবুন জানতে চাইলেন বিপদ থেকে বাঁচার উপায় কি, বিপদ থেকে বাঁচার জন্য কোনো আমল বা দোয়া আছে কিনা। সম্মানিত দিনিবুন সর্বপ্রথম কথা হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করব, দুর্ভিক্ষ দিয়ে এবং ক্ষুধা যন্ত্রণা দিয়ে, খাউফ অর্থাৎ ভয়ভীতি দিয়ে, ওয়াল জু এটা হচ্ছে দুর্ভিক্ষ বা ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের মধ্যে ক্ষয়ক্ষতি দিয়ে, এবং জানের মধ্যে মানুষের প্রাণ অসুখ বিসুখ বা মারা যাওয়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেন, ওয়াসামারাত ফল ফসল ফলাদি যেগুলো আছে এগুলোকে বিনষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ প্রদান করুন। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের পরীক্ষা করেন, সে মুসিবতের মধ্যে সবর করে নাকি হাই উতাস করে। যদি হাই উতাস করে তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আর যদি নাকি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধৈর্যের মাধ্যমে তাকে উত্তম বিনিময় দান করবেন, আর সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলো। তাই যে কোনো সময় মুসিবত আসলে সাথে সাথে ধৈর্যের পরিচয় দিতে হবে, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তিদের সম্পর্কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানা দিয়েছেন, কারো যদি নাকি কলিজার টুকরো মারা যায় আর সে আলহামদুলিল্লাহ বলে, এরপরে ইন্না লিল্লাহ বলে, ফেরেশতারা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে হাজিরা দেয় তখন জিজ্ঞেস করে যে তার কলিজার টুকরো তোমরা নিয়ে আসলে তখন তার আচরণ কী ছিল। তখন ফেরেশতারা বলে, তখন তারা আলহামদুলিল্লাহ বলছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে। আলহামদুলিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহর ফয়সালা, যেটা এর মধ্যে শেষ সন্তুষ্টি প্রকাশ করছে। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহর আল্লাহ মালিকানাধীন এবং আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকেই ফিরে যেতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো এবং এই জান্নাতের বিশেষ ঘরটির নাম রাখো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। তাই দুঃখ মুসিবত বলা মুসিবত আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে দেন, এটা তাদের ইমানই পরীক্ষা হিসাবে। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হইতে পারে তাদের জন্য অনেক বড় পুরস্কার, আর যারা এই পরীক্ষার মধ্যে হাই উতাস করবে, মেনে নিতে পারবে না, তাদের ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও এবং আখেরাতেও। আর মুসিবতের সময় প্রথমেই ধৈর্য ধারণ করতে হয়, কারণ আসবর ইন্দা সদমাতিল উলা, অর্থাৎ প্রথমেই যে সদমা, অর্থাৎ যখন নাকি আমি কোনো ব্যাপারে দুঃখ কষ্ট বা ফেরেশানি অনুভব করব তখনই আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আসবর ইন্দা সদমাতিল উলা, অর্থাৎ যখনই মনে করেন আপনার যে সমস্যা হবে বলা মুসিবত দুঃখ কষ্ট হইবে তখনই ধৈর্য ধারণ করতে হবে, কারণ পরবর্তীতে আপনি হাই উতাস করার পরে আপনি ধৈর্য ধরলেন, এটা এটা কিন্তু যে ধৈর্যের পরিচয় না, এটা হচ্ছে যে আপনি আর কি করবেন, নিরুপায় হইয়া আপনি আপনার ধৈর্য ধরছেন না। প্রথমেই আপনি যদি ধৈর্য ধরতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলো, ইন্না আল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। তার প্রথম করণীয় হচ্ছে আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আর দ্বিতীয়ত যে কাজগুলো করতে হবে সেটাও কোরআন এবং হাদিসের মধ্যে আছে। ইউনুস আলাইহিস সালাম বড় মুসিবতের মধ্যে ছিলেন, বিপদের মধ্যে ছিলেন, তিনি বলছেন
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কাযালিকা নুনজিল মুমিনিন যারা এই ধরনের বিপদে পড়বে এই ধরনের পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও নাজাত দিবেন তাই ধৈর্য এবং যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর একটা হচ্ছে বেশি থেকে বেশি ইস্তিগফার এই ইস্তিগফার আর বেশি বেশি করে আমরা পড়বো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইস্তিগফারের মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ করবেন এবং আমাদের সফলতা দিবেন আমাদেরকে আল্লাহ পাক অনেক যে এমন বিষয় দান করবেন যেটা আমাদের কল্পনাতীত ইস্তিগফারের অনেকগুলো ফায়দা আছে আর একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি পড়তেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল আশা করি বেশিরভাগ বুঝতে পারছেন এছাড়া আরও অনেক দোয়া আছে এবং মাতৃভাষা নিজের ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করবে মুসিবত থেকে দূর হওয়ার জন্য আর যেই সকল মুসিবতগুলো যে আমাদের তদবির অর্থাৎ নিজেদের কর্মের উপর নির্ভর এগুলোকে আমরা শরীয়তের বিধানকে মেনে এগুলোকে আমরা চালিয়ে যাব অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাব আর কোনো ধরনের যে অর্থাৎ যে ধরনের সমস্যা হয় ওই ধরনের সমস্যাকে আমরা সবর সাথে মানে নেওয়া এগুলোর থেকে বাইরে হওয়ার উপকরণ আমরা জায়েজ উপকরণ যেগুলো আছে এগুলোকে আমরা গ্রহণ করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত